Assalamualaikum, আমি মোহাম্মদ ইব্রাহিম আপনারা অনেকেই আমাকে চিনেন আমি ইউটিউবে ইসলামিক ভিডিও বানিয়ে থাকি আমার ভিডিওর কন্টেন্টগুলো হয় নাস্তিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে প্লাস ইসলাম বিদ্বেষী মানুষদের প্রশ্নের উত্তর এবং পাশাপাশি আমি কোরআনের বিভিন্ন বিষয়কর বিষয়কে তুলে ধরার চেষ্টা করি গাণিতিক সামঞ্জস্যতার মাধ্যমে এবং কোরআন এবং সায়েন্সের বিভিন্ন বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো আমি আপনাদের কাছে একটি কথা বলতে চাই আজকের এই ভিডিওতে আমাদের বাংলাদেশে অনেকগুলো মসজিদ রয়েছে যদি আপনারা হিসাব করতে থাকেন দেখবেন যে হাজার 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 মসজিদ এবং এই হাজার হাজার মসজিদে হাজার হাজার ইমাম সাহেবও রয়েছেন এবং প্রতিটা ইমাম সাহেব শুক্রবার দিন এই মসজিদগুলোতে বয়ান করে থাকেন আমরা যারা মসজিদে উপস্থিত থাকি সবাই কিন্তু সেই বয়ান শুনে থাকি আমাদের বয়ান শুনতে খুবই ভালো লাগে সে সমস্ত বয়ানে বিভিন্ন ইসলামিক ঘটনা বলা হয় যা শুনতে অত্যন্ত ভালো লাগে অত্যন্ত সুন্দর লাগে আমাদের শ্রুতি মধুর লাগে তো আমি এই ভিডিওতে ইমাম সাহেবদেরকে একটি পরামর্শ দিতে চাচ্ছি কিংবা বলতে পারেন আমি আপনাদেরকে একটি অনুরোধ করছি বা আমার একটি দাবি আমার পার্সোনালি একটি দাবি আমি আপনাদের সামনে উপস্থাপনা করতে যাচ্ছি সেটা হচ্ছে আপনারা ধরতে গেলে জুম্মার দিন 12:30 থেকে একদম 1:15 পর্যন্ত বয়ান করেন তারপরে সুন্নত নামাজ পড়া হয় তারপরে খুতবা দেওয়া হয় যাই হোক এই 1:15 পর্যন্ত 45 মিনিট 12:30 থেকে যদি ধরি তো এই সময়গুলো আপনারা শুধু বিভিন্ন ইসলামিক ঘটনা বর্ণনা করেন খুবই ভালো আলহামদুলিল্লাহ ইসলাম সম্বন্ধে আমরা অনেক ভালোভাবে জানতে পারি এটা দরকার আছে কিন্তু আমি আপনাদেরকে একটি পরামর্শ দিতে যাচ্ছি এই বিষয়ে যে আপনারা এই সময়টাকে একটু ক্যালকুলেট করে ভাগ করে নেন সাপোজ 30 মিনিট আপনারা বয়ান করেন বিভিন্ন ইসলামিক দৃষ্টান্ত বিভিন্ন ইসলামিক ঘটনা সম্পর্কে বাট বাকি যে 15 মিনিট কিংবা বাকি 10 মিনিট আপনারা ইসলাম বিদ্বেষী মানুষদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন যেমন ইসলাম বিদ্বেষী অনেকগুলো প্রশ্ন রয়েছে এর মধ্যে কিছু কমন প্রশ্ন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ের ব্যাপারে তারপরে হচ্ছে আপনার বনু মুত্তালিকা বনু কুরাইজা গোত্রের হত্যার ব্যাপারে তো এই যে বিষয়গুলো রয়েছে এগুলো কিন্তু আপনারা যদি ইসলামিক আপনারা যারা স্কলার রয়েছেন আপনারা যারা ইমাম রয়েছেন তারা যদি মসজিদে মসজিদে প্রতি শুক্রবার যদি এই বিষয়গুলো যদি বর্ণনা করেন বাংলাদেশের হাজার হাজার মসজিদ যদি সবাই যদি এভাবে বর্ণনা করেন তাহলে যেটা হবে আমাদের মধ্যে কিন্তু যারা অনেকেই সংশয়বাদী রয়েছে মানুষ তারা কিন্তু এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে তখন তারা ইসলাম সম্বন্ধে আর ভুল জানবে না আপনি হয়তো জানাচ্ছেন না আপনি চিন্তা করতেছেন যে না এসব বিষয়ে বলার দরকার নেই কিন্তু এই মানুষগুলো অন্য কোনো সোর্সে কোনো নাস্তিকের মাধ্যমে কিংবা বিভিন্ন ওয়েবসাইটে এই বিষয়গুলো দেখে তারা আস্তে আস্তে সংশয়বাদী হয়ে যাচ্ছে আমি এমন অনেক মানুষের সাথে কথা বলেছি ইভেন রাস্তায় মাঝে মধ্যে আমার সাথে মানুষের দেখা হয় তারা আমাকে বলে যে ভাই আমি তো আসলে সংশয়বাদী আমার তো আসলে ইসলামের এই জিনিসটা বুঝতে পারতেছি না আসলে কি হবে আমি আসলে বুঝতেছি না আমার মধ্যে মানে দুটানা কাজ করে আমার মনে হয় এটাও সত্য ওই ধর্মও সত্য তো বিভিন্ন ধরনের একটা কনফিউজিং জিনিস তাদের মধ্যে কাজ করে এবং ইসলামের বিভিন্ন ব্যাপারে তাদের মধ্যে আসলে কনফিউশন কাজ করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন এতগুলো বিয়ে করেছিলেন তারপরে হচ্ছে আপনার বনু মুত্তালিকাকে কেন গোত্রকে কেন হত্যা করা হয়েছিল বনু কুরাইজা গোত্রকে কেন হত্যা করা হয়েছিল কেন শাস্তি দেওয়া হয়েছিল তো এই বিষয়গুলো সূর্য আরশের নিচে কীভাবে সেজদায় যাচ্ছে তো এরকম বিভিন্ন প্রশ্ন মানুষের মনে কিন্তু একটা সন্দেহের সৃষ্টি করে কিন্তু যারা ইমাম সাহেব রয়েছেন তারা যদি এই বিষয়গুলোর প্রতি খেয়াল করেন যে হ্যাঁ আমরা প্রতিদিন শুক্রবার অনেক বেশি আমরা ইসলামিক কথা বলবো বিভিন্ন ঘটনা বলবো পাশাপাশি আমরা অন্তত একটা ইসলাম বিদ্বেষী প্রশ্নের উত্তর দিয়ে যেতে থাকি তাহলে তো বছরে আমাদের অনেকগুলো শুক্রবার পড়তেছে এবং সেক্ষেত্রে আমরা অনেকগুলো প্রশ্ন কভার করতে পারতেছি এবং অনেকগুলো মানুষ এগুলো জানতে পারতেছে সেই মানুষগুলো হয়তো অন্য কোনো মানুষকে জানিয়ে দিচ্ছে সেই প্রশ্নের উত্তরগুলো এভাবে আস্তে আস্তে কিন্তু বাংলাদেশের সংশয়বাদী যারা রয়েছে যারা হচ্ছে আপনার ইসলাম সম্পর্কে আস্তে আস্তে ভুল জানতেছে তারা কিন্তু এই ব্যাপারটা থেকে বেরিয়ে আসবে এবং আমি মনে করি এটা আমি একা কখনোই পারবো না আপনাদের সবার সাহায্য দরকার যারা ইভেন মসজিদ কমিটির সদস্য রয়েছেন তাদেরও উচিত এই বিষয়ে আপনাদের এগিয়ে আসা যে হ্যাঁ আপনারা বলবেন আপনাদের ইমাম সাহেবদেরকে যে আপনারা শুধুমাত্র ইসলামিক বিভিন্ন ঘটনা না বলে এর পাশাপাশি প্রতি শুক্রবার অন্তত কমপক্ষে একটি ইসলাম বিদ্বেষী প্রশ্নের উত্তর দিবেন আপনারা আরও যদি বেশি দিতে চান সেটা আরও ভালো এই বিষয়গুলো কিন্তু বাংলাদেশে একদমই খুবই কম বিভিন্ন জায়গায় ওয়াজ নসিহত হয় এবং সেখানে শুধুমাত্র গলার সুরে টেনে টেনে ওয়াজ করা হচ্ছে ভালো সব কিছুই ভালো ওয়াজ করা দরকার আছে বিভিন্ন ইসলামিক ঘটনা জানানো দরকার আছে পাশাপাশি ইসলাম সম্বন্ধে যে সমস্ত কটূক্তি হচ্ছে ইসলাম সম্বন্ধে যে সমস্ত বিষয় নিয়ে মানুষের মধ্যে কনফিউশন সৃষ্টি হচ্ছে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্নের সৃষ্টি হচ্ছে সেই প্রশ্নগুলোর তো আমাদের উত্তর দিতে হবে সেগুলো যদি আমরা এড়িয়ে যাই তাহলে তো হবে না ভাই আপনারা দয়া করে প্লিজ যারা ইমাম সাহেব রয়েছেন আমার এই বিষয়টি আমার এই কথাগুলো আপনারা অবশ্যই বিবেচনা করে দেখবেন যে আসলে আমার কথাগুলো দেখবেন আপনারা ঠিকই বলেছি আপনাদের সবারই উচিত এই বিষয়ে এগিয়ে আসা বাংলাদেশে হাজার হাজার মসজিদে প্রতি শুক্রবার লাখ লাখ মানুষ একত্রিত হচ্ছে
সব মিলে আপনারা যদি এই বিষয়গুলো বর্ণনা করেন তাহলে লাখ লাখ মানুষ যদি এই বিষয়গুলো জানতে পারে আমাদের ইসলামের জন্য ইনশাআল্লাহ খুবই বড় একটি মানে খেদমত হবে আমি বলতে পারি এটা আমার হচ্ছে পার্সোনাল একটি অভিমত আমি বিশ্বাস করি যে আপনারা এই কাজটি করবেন ইনশাআল্লাহ এবং আমার এই ভিডিওটি আপনারা বেশি থেকে বেশি পরিমাণে শেয়ার করবেন যেন বাংলাদেশের বিভিন্ন ইমাম সাহেব ভিডিওটি দেখতে পারে এবং পাশাপাশি মসজিদের যারা কমিটির সদস্য রয়েছে তারাও যেন এই ভিডিওটি দেখে তাদের ইমাম সাহেবদেরকে বলতে পারে বিষয়টি এবং আস্তে আস্তে যেন আমাদের মসজিদে আমাদের মাদ্রাসাগুলোতে এই বিষয়টা চালু হয় যে বিভিন্ন নাস্তিকদের প্রশ্নের উত্তর বিভিন্ন ইসলাম বিদেশী মানুষদের প্রশ্নের উত্তর চালু করার একটি মানে প্রসেস যাতে শুরু হয়ে যায় এবং আস্তে আস্তে যেন এই বিষয়গুলো মানুষের সামনে উঠে আসে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি শেয়ার করলে হয়তো কোনো না কোনো আপনার মসজিদ কমিটির সদস্য হয়তো দেখতে পারবে সে হয়তো বিষয়গুলো তার ইমাম সাহেবকে জানাতে পারবে এবং সেক্ষেত্রে আমাদের বাংলাদেশে কিন্তু সংশয়বাদীর পরিমাণ যারা চিন্তা করতেছে যে আসলে ইসলামই সঠিক নাকি অন্য ধর্ম সঠিক ইসলামে তো শুনেছিলাম অমুক নাস্তিক বলেছিল ইসলামের এইটা হচ্ছে একটা সমস্যা নাউজুবিল্লাহ তো এই বিষয়গুলো তখন হয়তো তারা আস্তে আস্তে বুঝতে পারবে বিভিন্ন মসজিদে যখন যাবে তারা নামাজ পড়তে শুক্রবার দিন তো ভাই সবাই মসজিদে যায় নামাজ পড়ে অন্তত কমপক্ষে 5 মিনিট শেষের দিকের 10 মিনিট আপনারা এই বয়ানগুলো করেন তখন হবে কি অনেক মানুষ বেশি থাকে তখন মসজিদে তখন তারা এই বিষয়গুলো জানতে পারলে ইসলাম সম্বন্ধে তাদের যত সমস্ত আপনার মনের মধ্যে অনেক প্রশ্ন আছে সেগুলো হয়তো তারা তখন বুঝতে পারবে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু